এক পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আজকের এই আয়োজনের যিনি মূল উদ্যোক্তা মসজিদ আল ফুরকান এর সম্মানিত পরিচালক জনাব শওকত হোসেন শামী ভাই। শওকত হোসেন শামী ভাইকে তার স্বাগত বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি সমস্ত ক্ষমতার উৎস, যিনি একক, তার কোনো শরীক নাই, যিনি অমতপাক্ষী, দুনিয়া এবং আসমান সমূহের যা কিছু আছে সমস্ত কিছুই তার মুখপাক্ষী, তিনি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন। সালাত ওয়া সালাম আদতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার পরে এই পৃথিবীতে আর কোনো নবী আসবেন না, এবং তার পরিবার বর্গের উপর এবং ন্যায়ের উপর প্রতিষ্ঠিত তার সাহাবীগণের উপর। যে মহান আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের তৌফিক দিয়েছেন আজকের এই মহতি অনুষ্ঠানে একত্রিত হওয়ার, তার শুকরিয়া জ্ঞাপন করে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাদক সন্ত্রাস জঙ্গিবাদ সামাজিক অবক্ষয় রোধে ইসলামিক আলোচনা অনুষ্ঠানের সভাপতি জনাব ফজলুল ইসলাম মানিক এবং আমাদের অতিথিবৃন্দ, বিশেষ অতিথি আমাদের প্রধান বক্তা ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, মুফতি ডক্টর মোহাম্মদ ইমাম হোসেন, শায়েখ আব্দুর রহমান বিন মুবারক এবং শায়েখ আব্দুল সবুর চৌধুরী হাফেজুল্লাহ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। এবং আরো যারা উপস্থিত আছেন আমার সামনে, আমার শ্রোতাবৃন্দ, আমার এলাকাবাসী এবং দূর দূরান্ত থেকে যারা এখানে এসেছেন এবং যারা এই পর্দার আড়ালে অথবা বাইরের থেকে মিডিয়ার মাধ্যমে শুনছেন, সবাইকে আজকে এই অনুষ্ঠানে মসজিদ উল ফুরকানের পক্ষ থেকে স্বাগতম এবং অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, মাদক আমাদের যুবক সমাজকে ধ্বংস করছে, আর যে জাতির যুব সমাজ ধ্বংস হয় সেই জাতির উন্নতি হওয়ার কোন লক্ষণই থাকে না। সন্ত্রাস জঙ্গিবাদ এখন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে আমাদের যুবকদের, আমাদের সাধারণ জনগণের ইসলাম সম্বন্ধে সঠিক জ্ঞান না থাকার কারণে কিছু দুষ্ট লোকের প্ররোচনার ফাঁদে পড়ে আমরা আজকে সমাজ, জাতি, দেশ এমন এমনকি গোটা পৃথিবী অস্থির অস্থিরতার দিকে যাচ্ছে। এই সামাজিক অবক্ষয় বেড়ে যাচ্ছে, তারই প্রতিরোধে আজকের এই সামান্য প্রচেষ্টা। আসুন আমরা মাদককে না বলি, সন্ত্রাস জঙ্গিবাদকে প্রতিরোধ করি। আজকের এই স্লোগান নিয়ে আমরা আজকের এই মহতি অনুষ্ঠানে শুভ সূচনা করছি। আমি বাকি অনুষ্ঠান পরিচালনা করার জন্য আব্দুল সবুর চৌধুরী হাফিজুল্লাহকে বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।